সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরেকটা আপডেট নিয়ে। এটা মোটামুটি সবারই চলে আসছে আশা করি। এখানে লেখা আছে ইন অর্ডার দ্য প্রোভাইড দ্য বেস্ট পসিবল ওয়ার্ক ইন দ্য সার্ভিস সামান ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি অন ফাইবার মে বি শেয়ার উইথ দ্য সেলার। এখন ফাইবারে এখানে যেটা বলতেছে, ফাইবারে আপনার কাজের যে, আমি যদি ফাইবারের বাসায় না বলে যদি আমার বাসায় বলি, সেটা হচ্ছে ফাইবার যে আপনার প্রোফাইলের আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এবং কতগুলো পজিটিভ ফিডব্যাক পাইছেন এবং কত টাকা ইনকাম করছেন অ্যাভারেজ, তারপরে তারপরে হচ্ছে পার্সেন্টেজ কত কমপ্লিট অর্ডার কমপ্লিশন রেট, এ টু জেড এখানে ফাইবার সমস্ত ডিটেলস এখন আপনার বায়ারের সামনে শো করবে। তো এটা হচ্ছে কাহিনি, এটা এখানে নতুন করে এখানে ওরা অ্যাড করছে। এটা যদি আপনি চান, মনে হয় যে আপনি অ্যাভারেজ রেটিং ইউর গিভিং সেলার, এটা কিন্তু খুবই ভালো হইলো। যদি আপনি চান এগুলো বন্ধ করে রাখতে, তাহলে বন্ধ করে রাখতে পারবেন। যদি মনে হয় যে না, এটা আপনি চালু করে রাখবেন। অবশ্য আমরা চাই যে আমাদের পজিটিভ রিভিউগুলো দেখে যেন বায়ার পরবর্তীতে কোনো বায়ার চাইলে যেন আমাদেরকে অর্ডারগুলো করে এবং আমাদের সাথে, তাহলে কিন্তু একটা কমিউনিকেশন খুবই ভালো হবে। কারণ হচ্ছে কি, কারণ আমাদের সব কিছুতে তিনি দেখতেই পাচ্ছে, আর যদি না দেখতে পারে তাহলে কিন্তু অর্ডার রিভিউ এগুলো যদি সঠিকভাবে না দেখতে পারে, পজিটিভ ফিডব্যাক যদি না পড়তে পারে, তাহলে তো আমাদেরকে খুব একটা কাজ দিতে চাবে না বা আগ্রহী দেখাবে না। যখন দেখবে যে আমাদের মোটামুটি 80-90-100টা রিভিউ আছে, খুবই ভালো ফিডব্যাক, তখন কিন্তু আমাদের প্রতি একটা তার একটা আস্থা চলে আসবে, বিশ্বাস চলে আসবে। দেন তার মনে কোনো ভয় থাকবে না যে এই ছেলেটা কাজ পারবে কিনা বা এই মেয়েটা কাজ পারবে কিনা, তাই না? তো এখানে এগুলো চাইলে আপনি কি বন্ধ করে রাখতে পারেন, অথবা এটা চাইলে আপনি শেয়ার করতেও পারেন আপনার ক্লায়েন্টের সাথে, সেটা আপনি বন্ধ করে রাখতে পারেন, সেটাই একান্ত আপনার বিষয়। যদি আপনি মনে করেন না আপনি এগুলো বায়ারদের সামনে শেয়ার করবেন বা আপনার সেলারের অ্যাক্টিভ, মানে এখানে সেলার ইনফরমেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন বা আপনার প্রোফাইলের সব কিছু শেয়ার করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি শেয়ারে এখানে সবগুলো অ্যালাউ করে দিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে? তো এটা ঘাবড়ানোর কিছু নাই, এটা হচ্ছে ভালো একটা দিক আমি মনে করি। তো আশা করি আপনাদেরও খুবই ভালো হবে। ফাইবার খালে আপডেট চলতেছে, প্রতিদিনই আপডেট চলতেছে। এই এখনও যে আপডেট কয় তারিখে শেষ হবে বলা যাচ্ছে না, অনেকেরই ভিপ আসতেছে না। ভিপ নিয়ে যদি আমি আরেকবার কথা বলি, সেটা হচ্ছে ফাইবার আরেকটা নতুন নিয়ম করছে। এই অপশনটা যদি দেখায়, এই অপশনটাই আরেকটা জায়গায় সেট করছে। এটা কোথায় কাজ করে যদি আমরা যদি আমাদের গিকে আসি, দেখেন এখানে সার্চ ট্যাগ, এটা কিন্তু আমরা অনেকেই আসি ইউজ করি, পাঁচটা সার্চ ট্যাগ, পজিটিভ কিওয়ার্ডস, ইন্টার সার্চ টার্মস, ওকে, ফিল বায়ার লুকিং ফর ইউর সার্ভিস। বায়ার যেগুলো পজিটিভ কিওয়ার্ডগুলো আছে যেগুলো লিখে আমাদেরকে সার্চ করে বা সেলারকে খুঁজে, সেইগুলো আমাদেরকে কী করতে হবে, এখানে দিতে হবে। এবার দেখেন পাশে দেখেন কী লেখা আছে, পজিটিভ কিওয়ার্ডে কী কী হতে হবে, এখানে সব কিছু বলে দিছে। যদি আমি বলি ফাইবার অ্যালগোরিদম উইল বি অ্যাসোসিয়েট ট্রাম্পস ইউর ইন্টার হিয়ার উইথ ইউর গিক অ্যান্ড সুকেস ইউর গিক পটেন্সিয়াল বায়ার ইউজিং দিস ট্রাম্পস অ্যান্ড ইন দিয়ার সার্চেস। ওকে, এখানে বলছে তারা যে ফাইবারের যে পরিষেবা, ফাইবারের সম্ভব সর্বোত্তম কাজ এবং পরিষেবা প্রদানের জন্য ফাইবারে আপনার কার্যকলাপ সম্পর্কে কিছু তথ্য বিক্রেতার সাথে শেয়ার করাতে পারে, সেটিং পরিচালনা করুন। আমি বলছি এটা ওইখান থেকে ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদের যে প্রোফাইলটা আছে ওইখান থেকে মূলত এটা ম্যানেজমেন্ট হচ্ছে, ঠিক আছে? আর এখানে আর অনেক কিছু বলতেছে, ঠিক আছে, স্ট্রং কী কী করতে হবে, প্রাইমারি কিওয়ার্ড দিতে হবে, টাইটেল ঠিক রাখতে হবে, এখানে বলে দিতেছে প্রাইমারি মানে মেন একটা আপনাকে কিওয়ার্ড দিতে হবে আপনার টাইটেলের ভিতরে বা গিগ টাইটেলের ভিতরে, এবং তারপরে সেকেন্ডারি কিওয়ার্ডও কিন্তু আপনাকে দিতে হবে। সেটা কীভাবে ফাইন্ড করবে সেটা আমি দেখাবো। এবং এখানে লেখা আছে স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড ডুপ্লিকেট ট্রাম্পস উইল বি ইগনোর। এখানে আপনাকে বলছে যে স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন আমরা ছোট হাতের বড় হাতের অনেকেই লিখি না, তো আপনি চাইলে এগুলো আপনি ছোট হাতে বড় হাতে লিখতে পারেন, তাতে তাদের কিছু যায় আসে না, এগুলো তারা মানে তাদের কাছে এগুলো কোনো ভ্যালু নেই, মানে কোনো বিষয় ম্যাটার করেন আর কি। আর এখানে ডাজ নট ম্যাটার ইফ ইউ ইউজ আপকেটস এবং লোকেটস লেটার লোয়ার টার্মস অফ অল্ডস। ওকে, এখানে আপনার এখানে যেটা করতেছে তারা, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে আপনি যদি বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর শব্দের বহুবচন ব্যবহার করেন তাহলে কোনো ব্যাপার না, এবং কিওয়ার্ডের অনুরূপীর জন্য কিওয়ার্ডের রিসার্চ বৈশিষ্ট্য ব্যবহার করুন। এখানে
তারা মূলত বলতাছে হচ্ছে নিচেরটা হচ্ছে ইউজ দ্য ফাইবার কিওয়ার্ড রিসার্চ ফিচার কিওয়ার্ড ইন্সপায়ারেশন। ওকে, তো আমরা এখানে বলতেছি ফাইবারে সব কিছু শো আপ করবে, একই কথা আমি ঘুরে ঘুরে একই কথা বলতেছি, কারণ হচ্ছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে বুঝবো যে এটা প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড, এটা যদি আপনাদেরকে বোঝাইতে চাই তাহলে আমাকে যেতে হবে হচ্ছে ফাইবারের, ধরেন আমি আমার এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, যদি আমি এখানে কাজ করি না ফাইবারে অ্যাক্টিভই থাকতে পারি না। ওকে, যাই হোক, আমরা ধরেন এখানে লিখবো হচ্ছে ধরেন ফেসবুক, ফেসবুক প্রমোশন বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন। ওকে, ধরলাম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখলাম, লেখার পরে এবার ফাইবার যে বলছে পজিটিভ কিওয়ার্ডগুলো আমাদেরকে প্লেসমেন্ট করতে হবে সেটা কি, আমরা অনেক সময় আসি আমাদের গিগুলোতে আমরা অনেক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন লিখে দিই লাইক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, তারপরে লাইক অ্যাড ক্যাম্পেইন, এরকম আমরা অনেক মানে আনপ্রফেশনাল কিওয়ার্ডগুলো ইউজ করি যেটা আসলে কোনো ফায়দা আসে না। কিন্তু ফাইবার এখন এটা আপডেট করে ফেলার পরে এখন তারা বলতেছে যে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেটা আপনার সাজেস্ট বা এই ফাইবারে যে ফিল্টার আছে এই ফিল্টারের মাধ্যমে তা আপনি একটু বের করে নেবেন বা রিসার্চ করে নেবেন, ফাইবারের ফিল্টার, এটার বলা ফাইবার ফিল্টার। তো ফাইবার ফিল্টারে এখানে এসে আপনি এগুলো করতে হবে আপনাকে, অবশ্যই আপনি যখন একটা গিগ বানাবেন তখন আপনাকে কমসে কম ওই গিগের ভিতরে সময় দিতে হবে প্রচুর, হ্যাঁ সময় দিতে হবে। ধরেন আমি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ধরেন এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, মানে মেন কিওয়ার্ড যেটা আপনি বলতে পারেন। তো আপনি এটা মেন কিওয়ার্ড রাখার পরে এইখানে যে বাকিগুলো আছে এইগুলো হচ্ছে সাব বা সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারেন, এগুলো কিন্তু আপনার ডেসক্রিপশনে থাকা লাগবে এবং আপনি দুই একটা বা দুইটা সর্বোচ্চ দুইটা বা তিনটা টাইটেলে ইউজ করবেন, সেটা যেন অবশ্যই ইউনিকভাবে উপস্থাপন করা হয়। এবং আপনি যদি নিচের দিকে আসেন গিগ টাইটেল ডেসক্রিপশন পাশাপাশি আপনার গিগ কিওয়ার্ড এগুলো অবশ্যই এখান থেকে নিয়ে নিয়ে সেট আপগুলো করতে হবে। তো অবশ্যই আপনি নিজে হাতে একটা লিখে দিবেন সেটা এখানে কেউ সার্চ করে না, এরকম কিওয়ার্ড আর ব্যবহার করবে না, তাহলে আপনাদের ভিপ আসবে না, ভিপ আসবে না দেন সার্চেও খুব একটা রেজাল্ট পাবে না। তো যারা এগুলো মিসট্যাক করে ফেলছেন বা অন্য অন্য কিওয়ার্ড ব্যবহারগুলো করছেন ওগুলো আশা করি এডিট করে এই সাজেস্টেড যেগুলো পপুলার ট্যাগুলো আছে যেগুলো বায়ার সব থেকে বেশি সার্চ করে সেগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের গিকের ভিতরে, তাহলে খুবই ভালো হবে এবং আপনাদের গিকগুলো র্যাঙ্কিংয়ে থাকবে এবং র্যাঙ্কিংয়ে ধরে থাকবে নিয়মিত কাজ করলে বা নিয়মিত অ্যাক্টিভ থাকলে। তো এখানে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, অবশ্যই এইগুলো আপনাকে আপনার গিগ ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করতে হবে। ওকে, এখানে ধরেন আমি এখানে আরেকটা ধরেন অ্যাড ক্যাম্পেইন ফুল লিখলাম, দেখি এখন কী কী সার্চ ট্যাগ আসে, আবার কিন্তু অন্য অন্য সার্চ ট্যাগ আসতে পারে, আরও কিছু এক্সট্রা সার্চ ট্যাগ কিন্তু এখানে শো করতেছে, দেখেন আরও কিছু এক্সট্রা আসছে চলে আসছে। তো এইভাবে আপনি যখন মেন মেন কিছু সার্চ ট্যাগ আছে এখানে আপনি ইউজ করবেন বা ট্রাই করবেন যে বের করে একটা স্কেল শিটে রেখে সেগুলোকে আপনি পরবর্তীতে আপনার গিগ অথবা গিগের ডেসক্রিপশনের ভিতরে আপনি প্লেসমেন্ট করার চিন্তাভাবনা করুন। অবশ্যই আপনার গিগগুলো ইউনিক হতে হবে এবং আপনি কতটা পারফেক্টলি গিগ কিওয়ার্ড প্লেসমেন্ট করছেন, ফাইবারের একটা টুলস আছে যেটার মাধ্যমে আপনি গিগগুলো গিগের কিওয়ার্ড কতটা সুন্দরভাবে প্লেসমেন্ট করছেন সেটা বলে দেয় আর কি। যদি এরকম কোনো ভিডিও চান যে আমি এটা দেখতে চাচ্ছি তাহলে আমি আশা করি আপনাদের করব। এখানে ফাইবারে অনেকগুলো এক্সটেকশন আছে এরকম কাজ করে, তো আবার এরকম ভিডিও দেখবেন ইউটিউবে অনেকেই বলতেছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা যদি আপনার মনে হয় যে না আমার কাছ থেকে আপনি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমি এটা ট্রাই করব আপনাদের জন্য। ওকে, তো আশা করি মোটামুটি এই আপডেট সম্পর্কে মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারছি মানে পারছি আপনাদের, তো মোটামুটি আশা করা যায়। তো আর অনেকে প্রশ্ন করছে যে ফাইবারের আপডেট শেষ হবে কবে, এটা যদি আমি বলি আপনাদেরকে ফাইবারের আপডেট যে কয় তারিখে শেষ হয় সেটা বলা যাচ্ছে না, সামনে কিন্তু কিসমাত চলে আসতেছে ডিসেম্বরে, তো তখন কিন্তু দেখা যাবে যে ফাইবারে এমনিতে অর্ডার কম আসে তখন কিসমাতও বলে, যেমন আমরা আজকে 3-4 বছর ধরে কাজ করতেছি তো কিসমাসের আগে থেকে কিন্তু বাইরে কোনো অর্ডারই করে না, কেন করে না, তারা সারা বছর টাকা জমায় ওই ক্রিসমাসের সময়, কিন্তু তারা মানে করেন সবাই ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, মানে ওদের একটা
মানে তাদের একটা অনুষ্ঠান, এটা বলা যেতে পারে আমাদের যেমন ঈদের মতো, তাদের কাছে এটা একটা ঈদের মতো একটা মানে করেন অনুষ্ঠান করে তারা, বা তারা ওই বছর মানে ওই দিনটা তারা মূলত ওই মাসটা খুবই ভালোভাবে তাদের সময় জমানো টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে ফিরতে এবং এনজয় করতে যায়। তো ওই সময় মানে আমাদের অর্ডার খুবই কম থাকে, তো এখন বিপ আসতেছে না, বাইরে কোর্স বন্ধ করে দিয়েছে, টেনশনে কিছু নাই, একটু অপেক্ষা করেন, হয়তো এক মাস সময় লাগবে, কষ্ট হইলেও আরেক মাস অপেক্ষা করেন, ফাইবার আপডেটটা শেষ হয়ে যাবে, যেহেতু সামনে নতুন বর্ষ চলতেছে, নতুন আরও অনেক কিছু হবে, নতুনরা যে চলে যাবেন এখানে অর্ডার পাবেন না এরকম না, ঠিক আছে, আরও ভালো হবে আপনাদের। আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখে মোটামুটি অনেক কিছু শিখতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।